কালের বিবর্তনে ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালগাছের ডোঙা। নতুন বর্তমান প্রজন্মের কাছে তালের ডোঙা শব্দটি যেন এক অদ্ভুত নাম। একসময় জেলার 9টি উপজেলার অধিকাংশ খালবিল, নদী, নালা ও ডোবাতে তালের ডোঙা চোখে পড়ত। অতীতে এই অঞ্চলের গ্রামে বসবাস করা মানুষের জলপথের প্রধান বাহন ছিল নৌকার পাশাপাশি এই তালের ডোঙা। কিন্তু আগের মতো বর্ষা না হওয়ায় তালের ডোঙা এখন আর চোখে পড়ে না। আর ডোঙার নাম শুনলে হয়তো অনেকেই উল্টো প্রশ্ন করবেন, এটা আবার কি? অথচ 2 থেকে 3 যুগ আগেও নৌকার পাশাপাশি তালের ডোঙার কদর ছিল। বলমারির বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম জাগোনিউজকে বলেন, কাজের জন্য প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে ঘুরতে হয়। এখন বর্ষার দিন, কয়েক মাসের মধ্যে গত শনিবার উপজেলার ময়না ইউনিয়নের বন্ধুগ্রামের বিলে একটা ডোঙা চোখে পড়ল। আর বর্তমান প্রজন্ম ডোঙা কি চেনে না, নামও শোনেনি। এক কথায় ডোঙা যেন আমাদের অঞ্চল থেকে প্রায় বিলুপ্ত। এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ জাগোনিউজকে বলেন, আমার ইউনিয়নে আধুনিকতার ছোঁয়া লেগেছে, অধিকাংশ মানুষ আধুনিক হয়েছে, এখন আগের মতো বর্ষা হয় না। শেখর, রূপাপাত, পরমেশ্বরদী ইউনিয়নের গ্রামাঞ্চলে বর্ষার সময় তালের ডোঙার ব্যবহার ছিল অহরহ। এখন পানি না থাকায় ডোঙার ব্যবহার ও মিস্ত্রিদের পেশা পরিবর্তন হয়েছে। এক কথায় তালের ডোঙা এই অঞ্চল থেকে যেন বিলুপ্তির পথে।